হ্যালো ভিওয়ার্স দেশ বাংলা টিভির সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম ফেঁসে যাচ্ছেন নাসিরের স্ত্রী তামিমা নাসিরের স্ত্রী তামিমার সাবেক স্বামীর হাইকোর্টে রিট পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে তামিমাকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেঁসে যাচ্ছেন নাসিরের স্ত্রী তামিমা তালাকের এক বছর পর পাসপোর্ট তৈরির সময় স্বামী রাকিব হাসানের নাম ব্যবহার করার কারণে ফেঁসে যেতে পারেন ক্রিকেটার নাসিরের স্ত্রী বিমানবালা তামিমা তাম্মি তামিমার দাবি অনুযায়ী দুই হাজার সতেরো সালে স্বামী রাকিব হাসানকে তালাক দেন কিন্তু পুলিশ বলছে দুই হাজার আঠারো সালের পাসপোর্ট আবেদনে স্বামীর হিসাবে তিনি রাকিবের নামই উল্লেখ করেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রাকিবকে তালাক দেওয়ার দিন তারিখের সঙ্গে তামিমার ব্যক্তিগত তথ্যের গড়মিল পেয়েছে পুলিশ ডিভোর্সের এক বছর পরও স্বামীর নাম রাকিব হাসান লিখেছেন তামিমা ডিভোর্সের পরও তামিমা কেন স্বামী হিসাবে রাকিবের নাম লিখেছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত পিবিআই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এজন্য শিগগির তামিমাকে পুলিশের জেরার মুখোমুখি হতে হবে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তামিমাকে বিয়ে করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন নতুন সংসার শুরু করতে না করতেই নাসিরের বিয়ে নিয়ে বিতর্কের সৃষ্টি হয় সাবেক স্বামী রাকিব হাসান দাবি করেন তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা তবে এই অভিযোগ অস্বীকার করেন তামিমা ও নাসির এরপর সংবাদ সম্মেলন করে তামিমা তার আগের স্বামীকে তালাক প্রসঙ্গে বক্তব্য দেন কিন্তু তার সেই বক্তব্যের সঙ্গে পাসপোর্টের তথ্য কোনোভাবেই মিলছে না পুলিশ বলছে দুই সালে স্বামী রাকিব হাসানকে তালাক দেওয়ার কথা জানিয়েছেন তামিমা কিন্তু দুই সালের পাসপোর্ট আবেদনে স্বামী হিসাবে তিনি রাকিবের নামই উল্লেখ করেন ফলে এখানে তালাকের বিষয়টি নানাভাবে প্রশ্নবিদ্ধ দুটি তথ্য সঠিক হওয়ার সুযোগ নেই পাসপোর্টে দেওয়া তথ্য সঠিক হলে তালাক সংক্রান্ত তথ্য অসত্য বা যদি তালাক দেওয়াকে সঠিক ধরে নেওয়া হয় তাহলে পাসপোর্টে অসত্য তথ্য দেওয়ার কারণে তার পাসপোর্ট বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগও থেকে যাচ্ছে সূত্রমতে পুলিশ এভাবেই তদন্তের গতি প্রবাহ নির্ধারণ করে এগিয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত বিষয়টি নিয়ে যুগান্তর অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে দুই হাজার আঠারো সালের আঠাশ ফেব্রুয়ারি উত্তরা অফিসে পাসপোর্ট নবায়নের আবেদন করেন তামিমা তার আবেদন নম্বর দুই ছয় শূন্য দুই শূন্য 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 ছয় ছয় এক দুই শূন্য আবেদনে তিনি ব্যক্তিগত তথ্যের স্থানে পিতা ও মাতার নামের পরে স্বামী হিসেবে রাকিব হাসানের নাম লিখেছেন এমনকি পাসপোর্ট আবেদনে জরুরি যোগাযোগের জন্য তিনি রাকিবের নাম এবং মোবাইল নাম্বারও যুক্ত করেন দুই হাজার সালের এগারোই মার্চ তাকে পাসপোর্ট দেওয়া হয় যার মেয়াদ রয়েছে দুই সালের তিন মার্চ পর্যন্ত পাসপোর্টে স্বামী হিসাবে রাকিবের নাম উল্লেখ প্রসঙ্গে জানতে চাইলে নাসির তামিমার নাসির তামিমার আইনজীবী ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার যুগান্তরকে বলেন তামিমার পাসপোর্টে তথ্যের যে গরমিলের কথা বলা হচ্ছে তা এখনও আমি দেখিনি এটা দেখার পর মন্তব্য করতে পারবো একই সঙ্গে আদালতকেও জানাতে পারবো নাসিরার স্ত্রী তামিমার সাবেক স্বামীর হাইকোর্টে রিট প্রতারণার হাত থেকে বাঁচতে বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটাল করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছে ক্রিকেটার নাসির হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তামির সাবেক স্বামী রাকিব হাসান এবং তিন ব্যক্তি ও একটি সংগঠন এ রিট করেন রিটকারী অন্যান্যরা হচ্ছেন সোহাগ হোসেন কামরুল হাসান ও এইট ফর ম্যান ফাউন্ডেশন বৃহস্পতিবার করা এরিটে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে রিটে বিয়ে ডিভোর্স সংক্রান্ত বিষয়ে সম্মান রক্ষায় প্রতারণার হাত থেকে বাঁচিয়ে সম্মান রক্ষা এবং পারিবারিক জীবন বাঁচাতে বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটাল করতে কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটকারীদের আইনজীবী ইসরাত হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে এর আগে বাইশ ফেব্রুয়ারি প্রতারণার হাত থেকে বাঁচতে বিয়ে ও বিচ্ছেদ রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশনের করার নির্দেশনা চেয়ে সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয় ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর আগের স্বামী রাকিব হাসান সহ তিন ব্যক্তি ও একটি সংগঠনের পক্ষে অ্যাডভোকেট ইসরাত হাসান এ নোটিশ পাঠান নোটিশে উল্লেখ করা হয় বিয়ে ও বিচ্ছেদ রেজিস্ট্রেশনের আইনগত বিধান থাকলেও তা ডিজিটাল না করার ফলে অসংখ্য প্রতারণার ঘটনা ঘটেছে এছাড়া বিয়ে গোপন রেখে ডিভোর্স না দিয়ে বিয়ে করার ঘটনা অনেক ঘটতে দেখা যাচ্ছে এর ফলে সন্তানের পিতৃ পরিচয় নিয়েও জটিলতা দেখা যাচ্ছে বিয়ে সংক্রান্ত অপরাধ বেড়ে অসংখ্য মামলার জন্ম নিচ্ছে তাই বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটাল হওয়া একান্ত আবশ্যক তামিমাকে নাসিরের বিয়ে করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় তামিমার সাবেক স্বামী রাকিব হাসান দাবি করেন তালাক না দিয়েই নাছেন তামিমা তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তামিমা ও নাসির এ নিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয় পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে তামিমাকে তালাক দেওয়ার পরও পাসপোর্টে পূর্বের স্বামী রাকিব হাসানের নাম ব্যবহার করেছেন ক্রিকেটার নাসির হোসেনের পত্নী তামিমা সুলতানা তামি তথ্যের এই গড়মিলের জন্য তৈরি হয়েছে নানা প্রশ্ন ডিভোর্সের পরও তামিমা কেন আগের স্বামীর নাম লিখেছেন সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাকিবের দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পাওয়া পিবিআই এজন্য তামিমাকে পুলিশের জেরার মুখোমুখি হতে হবে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র এখন পর্যন্ত গণমাধ্যমে তামিমা তার আগের স্বামীকে তালাক প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে পাসপোর্টের তথ্য কোনোভাবেই মিলছে না তিনি জানিয়েছেন দুই হাজার সতেরো সালে স্বামী রাকিব হাসানকে তালাক দেন কিন্তু পুলিশ বলছে দুই সালের পাসপোর্ট আবেদনে স্বামী হিসাবে তিনি রাকিবের নামই উল্লেখ করেন ফলে এখানে তালাকের বিষয়টি নানাভাবে প্রশ্নবিদ্ধ দুটি তথ্য সঠিক হওয়ার সুযোগ নেই পাসপোর্টে দেওয়া তথ্য সঠিক হওয়া তথ্য সঠিক হলে তালাক সংক্রান্ত তথ্য অসত্য আবার যদি তালাক দেওয়াকে সঠিক ধরে নেওয়া হয় তাহলে পাসপোর্টে অসত্য তথ্য দেওয়ার কারণে তার পাসপোর্ট বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগও থেকে যাচ্ছে সূত্রমতে পুলিশ এভাবেই তদন্তের গতি প্রবাহ নির্ধারণ করে এগিয়ে যাচ্ছে জানা গেছে দুই হাজার ফেব্রুয়ারি উত্তরা অফিসে পাসপোর্ট নবায়নের আবেদন করেন তামিমা তার আবেদন নম্বর দুই ছয় শূন্য দুই শূন্য 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 ছয় ছয় এক দুই শূন্য শূন্য আবেদনে তিনি ব্যক্তিগত তথ্যের স্থানে পিতা ও মাতার নামের পর হিসাবে রাকিব হাসানের নাম লিখেছেন স্বামী এমনকি পাসপোর্ট আবেদনে জরুরি যোগাযোগের জন্য তিনি রাকিবের নাম এবং মোবাইল নম্বরও যুক্ত করেন দুই হাজার সালের এগারোই মার্চ তাকে পাসপোর্ট দেওয়া হয় যার মেয়াদ রয়েছে দুই সালের তিন মার্চ পর্যন্ত পাসপোর্টে স্বামী হিসাবে রাকিবের নাম উল্লেখ প্রসঙ্গে জানতে চাইলে নাসির তামিমার আইনজীবী ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার সংবাদ মাধ্যমকে বলেন তামিমার পাসপোর্টে তথ্যের যে গরমিলের কথা বলা হচ্ছে তা এখনও আমি দেখিনি এটা দেখার পর মন্তব্য করতে পারব একই সঙ্গে আদালতকেও জানাতে পারবো প্রসঙ্গত গত চোদ্দই ফেব্রুয়ারি ঘটা করে কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এরপর তামিমাকে নিজের স্ত্রী দাবি করে উত্তরা থানায় জিডি করেন রাকিব হোসেন সন্তান সহ ফেসবুকে হাজির হয়ে তিনি দাবি করেন তামিমা তার বৈধ স্ত্রী তাদের একটি কন্যা সন্তানও রয়েছে এরপর প্রতারণার জন্য আদালতে তামিমা ও নাসির হোসেনের বিরুদ্ধে মামলাও ঠুকে দেন রাকিব এরই প্রেক্ষাপটে তামিমাকে নিয়ে সরাসরি সংবাদ সম্মেলনে হাজির হন ক্রিকেট তারকা নাসির প্রেম বিয়ে এবং সাবেক স্বামীর সঙ্গে ডিভোর্স নিয়ে সব খুলে বলেন